মার্চের আগে বাণিজ্যিকভাবে চালু হচ্ছে না রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আগামী ডিসেম্বরে চালু হওয়ার কথা থাকলেও সঞ্চালন লাইন প্রস্তুত না হওয়ায় দেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল এই প্রকল্পটি চালু করা সম্ভব হচ্ছে না বলে জানানো হয়েছে। বিদ্যুৎ বিভাগ ও পাওয়ার গ্রিড অব বাংলাদেশ পিজিবির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। নির্মাণকারী রাশিয়ান কোম্পানি রোসাটম থেকে জানানো হয়েছে, কমপক্ষে তিনটি সঞ্চালন লাইন প্রস্তুত না হলে বিদ্যুৎ কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদনে যেতে পারছে না। কেন্দ্রটির পাঁচটি সঞ্চালন লাইনের মধ্যে এখন পর্যন্ত মাত্র দুটি লাইন তৈরি হয়েছে। আগামী ফেব্রুয়ারি মার্চে তৃতীয় লাইনটি তৈরি হবে বলে জানায় কোম্পানিটি। জীবনকে উপভোগ করার সব আয়োজন নিয়ে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। এর আগেও পেছানো হয়েছিল পাবনার রূপপুরে অবস্থিত এই বিদ্যুৎ কেন্দ্রটির বাণিজ্যিকভাবে উৎপাদনের সময়। পরিকল্পনা অনুযায়ী গত বছর প্রথম ইউনিট থেকে 1200 মেগাওয়াট এবং চলতি বছর দ্বিতীয় ইউনিট থেকে 1200 মেগাওয়াট উৎপাদনের কথা ছিল, কিন্তু উপকেন্দ্র ও সঞ্চালন প্রস্তুত না হওয়ায় উৎপাদনের তারিখ পিছিয়ে আগামী ডিসেম্বর করা হয়। এ প্রসঙ্গে পাওয়ার গ্রিড অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রশিদ খান কালবেলাকে বলেন, তৃতীয় সঞ্চালন লাইনের কাজ মার্চের মধ্যে শেষ হয়ে যাবে। নদীর ওপর যে সঞ্চালন লাইন রয়েছে তা নির্মাণ কঠিন ও সময় সাপেক্ষ, এরপরেও মার্চের মধ্যেই কাজ শেষ করে ফেলা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। 1,13,000 কোটি টাকার এই ব্যয়বহুল প্রকল্পে 93,000 কোটি টাকাই অর্থায়ন করছে রাশিয়া। বিশেষজ্ঞদের মতে পরমাণু বিদ্যুতে সবচেয়ে সুবিধার দিক হচ্ছে 60 বছর একই দরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে। তুলনামূলক সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব হিসেবে পরিচিত বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে গেলে তেলভিত্তিক ব্যয় বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করে দিতে চায় বাংলাদেশ। এতে করে গড় বিদ্যুৎ উৎপাদন খরচ কমে আসবে বলে মনে করছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।